নমস্কার, আপনাদের সবার প্রিয় চ্যানেলের প্রত্যেক দর্শকদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বর্তমান যে সমস্যাটা হচ্ছে এই মানে তাপমাত্রা বাড়ার ফলে সেই নিয়ে এত মন্তব্য আসছে, সেই জন্য আমি ভিডিও করতে এলাম। নলি পোকা, ম্যাপ পোকা বা লিফ মাইনার, সেই পোকাটা নিয়ে কিন্তু আমি ভিডিও করতে এসেছি। দেখুন নলি পোকা কীভাবে কীভাবে গাছকে ক্ষতি করছে, দেখে নিন, সব বুঝতে পারবেন। ভিডিওটা খুব সংক্ষিপ্ত আকারে রাখছি আপনাদের বোঝানোর জন্য। শুধু ম্যাপ পোকা, নলি পোকা, আলপনা পোকা, লিফ মাইনার পাতা ইজিবিজি দাগ কাটে, কেটে আমাদের গাছপালাকে দুর্বল করে দেয়, ক্ষতি করে দেয়। কারণ গাছের পাতাই তো গাছের রান্নাঘর, তাই এই রান্নাঘরটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে খাবার তৈরি করবে কী করে? এই জন্যে গাছ দুর্বল হয়ে যায়। অনেক সময় দেখা যায় ব্যাপক আক্রমণের ফলে এরা পুড়ে যায়, পাতাটা গাছটাকে মেরে ফেলতেও পারে, এবং গরম বাড়ার সঙ্গে সঙ্গে, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে এরা হু করে বেড়ে যাবে। শীত থাকাকালীন এত সমস্যা ছিল না, এই যে এখন প্রখর রোদ্দুর বাড়ছে, তাপমাত্রা বাড়ছে, থাকবেই লিফ মাইনার। আগে মাইনার মানে মেজর নয়, মেজর মানে বড়, মাইনার মানে ক্ষুদ্র ছোট। এখন এই লিফ মাইনারটা পরিবেশের পক্ষে এদের সহায়ক হয়ে এখন লিফ মেজর পোকা হয়েছে বললেও ভুল হবে না। এটা এখন মেজর পোকা, এখন আর মাইনার নেই, বড় হয়ে গিয়েছে। এই পোকাটাকে মারার জন্য আমি ওষুধ কথা বলছি, আমি আগে বলি। মা পোকা ডিম পারলো পাতায়, গাছের পাতাটা দুটো পর্দার মিশ্রণে তৈরি, এপিডার্মিস লেয়ার বলে এখানে এইটাকে। এই এই স্ত্রী পোকা ফুটো করে এইখানে ডিম পারলো। পোকাটাকে আপনি এদিক থেকে দেখতে পাবেন না, এদিক থেকেও দেখতে পাবেন না, অথচ আমার ক্লোরোফিলগুলো খেয়ে 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 সাদা করে দিয়ে যাচ্ছে, আঁকা বাঁকা করে। গাছের পাতাকে আমরা এরকম করে ছিঁড়ে ফেলতে পারি, এরকম ছিঁড়ে ফেলতে পারি, কিন্তু আমাদের ক্ষমতা নেই কিন্তু মানুষের, যে গাছের পাতাকে এই দুটো পর্দা দিয়ে তো গাছ পাতা তৈরি, এরকম করে মানে আলাদা করতে আমরা পারবো না। কিন্তু পোকাগুলো কী করে, মা পোকাগুলো এর ভিতরে ডিম পাড়ে, ম্যাগট তৈরি হয়, এই ম্যাগটটা খেয়ে খেয়ে যায়। এপার থেকেও দেখা যাবে না, এপার থেকেও দেখা যাবে না। রাত সন্ধ্যেবেলা যদি আমরা লাইটের সামনে এরকম করে পাতাটা ধরি, দেখা যাবে যে পোকাটা আছে। ওই পোকার বাচ্চাকে বলা হয় ম্যাগট, ওই ম্যাগটগুলো ওই ক্লোরোফিলগুলো খেয়ে খেয়ে যায়। এই হচ্ছে সর্বনাশ করে, ওরা গাছকে ক্ষতি করে দেয়, ফল ফুল আসতে অসুবিধা করে দেয়, গাছকে মেরে ফেলতেও পারে। তাহলে কী করবেন, ওষুধটা কী দেবেন? আমি বলেছি আপনাদেরকে ডাক্তার করে দেবো, আমি নিশ্চিত, আমি কথা রাখবো, আমাকে সময় দিন, ডাক্তার করে আমি ছাড়বো প্রত্যেককে। তাহলে এমন ওষুধ দিতে হবে, কন্ট্যাক্ট পয়জন দিলে হবে না, কন্ট্যাক্ট মানে ছুঁতে হবে তো, তাহলে পোকাটা তো আমার ভিতরে আছে, আমি কন্ট্যাক্ট পয়জন দিলাম, স্পর্শজনিত ওষুধ, তাহলে স্পর্শ পাবে কোথায়? পোকার গায়ে লাগবে কী করে? এপার দিয়েও লাগবে না, এপার দিয়েও লাগবে না, ও তো ভিতরে আছে। তাহলে আপনাকে যেতে হবে সিস্টেমিক ওষুধে এবং স্টোম্যাক পয়জন, অর্থাৎ পাকস্থলী বা উদরজনিত বিষক্রিয়ায় যেতে হবে এবং সর্বাঙ্গ বাহী ওষুধ দিতে হবে। একটা ওষুধ বলি, একবার ওষুধ একবার লাগবে কোনটা, যদি না মানে ভালো হয় আমার কাছে দাম নিয়ে চলে যাবেন, চলে আসুন আমার বাড়ি ধরে, আমি দাম দিয়ে দেবো, আর না মাঠে আমাকে নিয়ে চলুন, আমি যাবো। আর একটা ব্যাপার, এখন বিভিন্ন জায়গা থেকে লোক আসছে কনসালটেন্সি করার জন্য, একদিন করে ছুটি পাই, যদি খুব আর্জেন্ট হয়, আমাকে নিয়ে যেতে পারেন। একবার দিলে ভালো হবে কোনো ওষুধ, সিনজেন্টার, ভলিয়াম, ফ্লেক্সি, 10 লিটার জলে বেগুন গাছ হলে 10 লিটার জলে 8 থেকে 9 মিলি দেবেন, সবজিতে হলে 0.5 মিলি ডোজ, আপনি 6 মিলি দেবেন বা 7 মিলি দেবেন, বিকালবেলা একবার দেবেন, একবার, 2-3 বার লাগবে না, একবার, একবার দিলে নলি পোকা চলে যাবে। এর মধ্যে কী আছে, কোরাজেন আছে সর্বাঙ্গবাহী, আর সবুজ লেভেল, আর ওর সঙ্গে আবার থাইমেথক্সাম যোগ দিয়েছে, ছেড়ে দেন। এটা না পেলে কাইট প্রতি লিটার জলে 1 মিলি বিকালবেলা সব স্প্রে হবে, প্রতি লিটার জলে 10 লিটার জলে 10 মিলি কাইট, ব্যাস, যেগুলো একবার দিলে ভালো হয়ে যাবে। কারণ কাইটের মধ্যে আছে ইন্ডক্সাকার প্লাস অ্যাসিডামিপিড, অর্থাৎ দুটো করে কম্পোজিশন পাচ্ছে আপনি, অসুবিধা কিচ্ছু নেই, একবার দিলে চলে যাবে। যারা বলবেন স্যার এর দাম বেশি, তাহলে আমি কী করবো স্যার, এটা গরিবানামাতে বলুন, গরিবানামাতে থাইমেথক্সাম একতারা, টর্পিড বলেছি, এগুলো অ্যারো ম্যাক্সিমো যেগুলো আছে, ওই 15-16 টাকা করে প্যাকেট, ওইটা আনবেন, আর লিটার জলে দেবেন এক পাতা, আর সেই সঙ্গে অ্যাডমায়ার বা কী বলবো ম্যাজিক যেগুলো আছে আপনার, ইমিডিয়া ক্লোরোপিড 70% WP,
ওয়েটেবল পাউডার, সেই সেই মানে দুটো অর্থাৎ থাইমেথক্সাম, ইমিডাক্লোপিড দুটো মিশিয়ে স্প্রে করবেন, কিন্তু তিন দিন ছাড়া দুবার, এ তো একবার আর লাগবে না, কিন্তু ওটা তিন দিন ছাড়া দুবার মারবেন, দেখবেন চলে যাবে গরিব মানে গরিবদের জন্য। আমি দই পোকার জন্য আমি ভালো ভিডিও আনবো, কীভাবে তাড়াবেন সেটা নিয়ে বলবো আমি, কিন্তু এইটা নিয়ে প্রচুর কমেন্ট করছেন বলে আমি ভিডিও করতে বাধ্য হলাম। এবার আসছি জৈব চাষিদের জন্য কথা বলি। জৈব চাষিরা লিবিক্স কোম্পানির, আমি কোম্পানি হয়ে কথা বলছি না, এই কোম্পানির ওষুধগুলো সব কিন্তু দাম কম। লিবিক্স কোম্পানির ট্র্যাপ প্রতি লিটার জলে এক মিলি, সেই সঙ্গে দিতে হবে প্রহরি প্লাস এক মিলি। অর্থাৎ একটা দেয়া হলো ওই কী বলবো ভিতরে খাওয়া পোকার জন্য, অর্থাৎ লেদার জন্য, আবার একটা শোষকের জন্য, এই দুটো কম্বিনেশান করে কিন্তু ওষুধ দেবেন। এবার অন্য যদি ওষুধ পান আপনারা দুটোতে যাবেন, একটা শোষকের জন্য দেবেন আর একটা কিন্তু ওই ভিতরে থাকা ওই কী বলবো লেদা শুঁয়োপোকা ইত্যাদি মারার জন্য যে ওষুধগুলো আমরা ব্যবহার করি, হ্যাঁ সেই ওষুধগুলো একটা দেবেন। স্পোডোপ্টেরা গ্রুপের ওষুধ, অর্থাৎ স্পোডোপ্টেরার জন্য একটা হবে, একটা কিন্তু সাকিং ইনসেক্টের জন্য হবে, এই দুটো কম্বিনেশান করে ওষুধ দেবেন। কারা যারা জৈব চাষি, ছাদ বাগানি, টপ বাগানি, তাদের জন্য অনুরোধ রাখলাম যে দুটো পোকা মানে এই পোকাটাকে রুখতে গেলে দুটো ওষুধের কম্বিনেশান আপনাদের দরকার, নিশ্চিত আপনাদের বোঝাতে পেরেছি। অর্থাৎ একটা দিতে হবে পাকস্থলিতে জনিত বিষক্রিয়া, একটা উদরজনিত বলি আমরা, পাকস্থলিতে জনিত বলি স্টোম্যাক প্রয়োজন, আর একটা দিতে হবে সিস্টেমিক অর্থাৎ সর্বাঙ্গবাহী, গাছটা যেন সমস্ত জায়গায় ওষুধের মানে বিষক্রিয়াটা সর্বত্র ছড়িয়ে পড়ে, যেখান থেকে খাবে যেন পোকা মরে, কন্ট্যাক্ট দিলে হবে না, এইটাই হচ্ছে উদ্দেশ্য বলা। এটা কিন্তু জৈব বিষ বা জৈব ওষুধ বলুন, এই একটা ব্যাপার। আর একটা ভুল ভাঙি, আমাকে তিন চারজন কমেন্ট করেছেন যে আপনি ওষুধ বলছেন কেন, বিষ বলছেন না কেন, আপনার তো অন্যায় হচ্ছে, কারণ আমাদের পোকা মারা বিষ তো বিষ দিচ্ছেন তো। ঠিকই আপনার কথা ঠিক, আমার কথাও ঠিক। আচ্ছা আমার কৃমি হয়েছে, হুকওয়ার্ম হয়েছে, জিয়াডিয়া হয়েছে, তাহলে বড় কৃমি মারার জন্য ওষুধ খেলাম আমি সুস্থ হব বলে, সেটা আমার কাছে হয়ে গেল ওষুধ, আর পোকা কৃমির জন্য হয়ে গেল বিষ, অর্থাৎ সেইটা খেতে ওই কৃমিটা ওর মরে গেল, ওই হুকামটা ওই জিয়াডিয়াটা মারা গেল। মাথায় উকুন বড় কামড়ায়, উকুনের জন্য যে ওষুধ দিই ওষুধ ওটা আমার কাছে, সেটা কিন্তু পোকার জন্য বিষ, আমার জন্য ওষুধ। অতএব আপনার কথাও ঠিক, আমার কথাও ঠিক। অর্থাৎ গাছকে, আচ্ছা গাছকে যে ওষুধ দিই ওভারডোজ হয়ে গেলে মারা যাবে, আচ্ছা গাছ কি মারা যায়? গাছকে সুস্থ করার জন্য আমরা মেডিসিন দিই, সেটা গাছের পক্ষে ওষুধ, পোকার পক্ষে বিষ, বোঝাতে পেরেছি নিশ্চয়ই? এই যে দূর হোক এই ভুল ধারণাটা ভেঙে যাক। নমস্কার জানাই, ভালো থাকুন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ছোটো ভিডিওটা রাখলাম, সমস্যা হলে জানাবেন, পাশে আসি, ধন্যবাদ।